বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরী এবং একই পদে বিজয়ী প্রার্থী রুমা বেগমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত মধ্যরাতে চলে দফায় দফায় সংঘর্ষ। এ সময় রুমা বেগমের সমর্থক সাইফুল সর্দারকে কুপিয়ে হত্যা করলে সংঘর্ষ ভয়ানক রূপ নেয়। এ সময় গুরুতর আহত হন মিলন চৌধুরীর সমর্থক শাহীন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে তিনিও মারা যান, ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।